আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা, আজকে আপনাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আর আমরা এই ভিডিওতে আলোচনা করব বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগ ঢাকা একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। তো সেই পর্যন্ত আমার সঙ্গে থাকবেন। তো দেখেন এখানে কি বলা আছে, বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগের নিম্নলিখিত পদসমূহ অস্থায়ী ভিত্তিতে সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণের নিমিত্তে নিম্ন বর্ণিত শর্তাবলী সাপেক্ষে প্রত্যেকটি পদের বিপরীতে বর্ণিত যোগ্যতা সম্পন্ন বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। প্রথম যে পদ দেওয়া আছে সেটা কি, ব্যক্তিগত কর্মকর্তা পদের সঙ্গে 15টি, বেতন স্কেল 16,000 থেকে 8,440 টাকা, এবং গ্রেড হলো 10তম গ্রেড, এবং শিক্ষাগত যোগ্যতা হলো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য স্নাতক ডিগ্রিধারী অথবা সমমানের পরীক্ষা পাস সহ প্রতি মিনিটে ইংরেজি ও বাংলা যথাক্রমে 30 ও 25 শব্দ টাইপের গতি, এবং ইংরেজি ও বাংলা ষাটলিপিতে প্রতি শব্দ 80 এবং 50 গতি থাকতে হবে, এবং কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে। বাংলাদেশ সরকার কর্তৃক স্বীকৃত যে কোনো প্রতিষ্ঠান হতে কম্পিউটার অপারেটিং সনদ প্রাপ্ত হতে হবে, এটা হলো কি শিক্ষাগত যোগ্যতা। তো দ্বিতীয় যে পদ দেওয়া আছে সেটা কি, অফিস সহকারী পদের সংখ্যা 14টি এবং বেতন গ্রেড 16তম গ্রেডে বেতন প্রদান করবে, শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এসএসসি পাস এবং সমমানের শিক্ষাগত যোগ্যতা এবং ষাটলিপি এবং কম্পিউটার টাইপিংয়ের জ্ঞান সমূহ প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। তিন নম্বর যে পদ দেওয়া আছে সেটা কি, ফরাস পদের সংখ্যা 2টি, বেতন গ্রেড 20তম গ্রেডে এবং অষ্টম শ্রেণী পাস বা বাংলা সমমানের শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন। চতুর্থ নম্বর যে পদ সেটা কি, সুইপার বা পরিচ্ছন্নতা কর্মী পদের সংখ্যা 2টি এবং বেতন গ্রেড 20তম গ্রেডে, শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী বা সমমানের শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন, এবং অন্যান্য কী শর্তাবলী তার প্রদান করেছে দেখেন, দরখাস্ত দাখিলের সর্বশেষ তারিখ 10 তারিখ মে মাসের 10 তারিখ, প্রার্থীর বয়স 38 হতে হবে, এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ে 22 সেপ্টেম্বর 2022 তারিখে এত নম্বর স্মারকীয় আবেদনকারীর বয়স 25/3/2020 খ্রিস্টাব্দে হইতে সর্বোচ্চ 30 বছর থাকলে উক্ত প্রার্থীর আবেদন করার যোগ্য হবেন। হ্যাঁ, মুক্তি দেখাতে 32 বছর পর্যন্ত, এবং আর বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে বয়স 40 বছর পর্যন্ত শিথিল যোগ্য। আমরা কোন ওয়েবসাইটে গিয়ে আবেদন করব, আমরা পরীক্ষা অংশগ্রহণ যে এই ওয়েবসাইটে যাব, এই ওয়েবসাইটে গিয়ে আমরা আবেদনটা সম্পন্ন করব, supremecourt.teletech.com.bd। আর আবেদন শুরুর তারিখ কত, আবেদনপত্র শুরুর তারিখ 26 এপ্রিল 2023 10টা থেকে শুরু, এবং আবেদন শেষ 10ই মে 2023 বিকাল 4টা পর্যন্ত আবেদন করতে পারবেন। তো আপনাদের এই পদগুলোতে আবেদন করার জন্য কত টাকা চার্জ কর্তন করা হবে, এখানে দেখেন দেওয়া আছে। প্রথম যে দুই নম্বর কী দেওয়া আছে, প্রথম যে পদে আছে 555 টাকা, তারপরে অফিস সহকারীর পদের জন্য দেওয়া আছে 233 টাকা, তারপরে ফরাসি ও সুইপার পদের জন্য দেওয়া আছে 112 টাকা চার্জ কর্তন করা হবে। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন, ধন্যবাদ।